হেই গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। স্বাগতম আপনাদের ক্লাস অফ ক্লান্সের আরও একটা নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো আপকামিং আপডেট সম্পর্কে। আপনারা অনেকেই কিন্তু ক্লান ক্যাপিটাল আপডেট আসার পর ধরেই নিয়েছেন যে আমাদের গেমের মধ্যে আর আপডেট আসবে না, আসতে পারে হয়তো দু এক বছর পর, কিন্তু এরকম না, আমাদের গেমের মধ্যে খুব শীঘ্রই আরও অনেক বড় আপডেট আসতে চলেছে। তো কী হতে পারে সেই আপডেটগুলো, মানে সেই আপডেটে আমাদের গেমের মধ্যে কী কী জিনিস আসতে যাচ্ছে, আজকের ভিডিওতে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। অ্যান্ড ভিডিও শুরুতেই বলে দিই, এটা একটা প্রেডিকশন ভিডিও, আমাদের হাতে কোনো প্রকার অফিসিয়াল তথ্য নাই। আমরা অফিসিয়াল হিন্টগুলোর উপর ডিপেন্ড করে আমরা প্রেডিক্ট করার চেষ্টা করব যে আমাদের আপকামিং আপডেটে কী কী আসতে পারে। তো ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে এরকমই বাংলা ক্লাস অফ ক্লান্স রিলেটেড কন্টেন্ট পরবর্তীতে দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। তো আপনারা নিশ্চয়ই একটা জিনিস সম্পর্কে জানেন যে প্রতি 18 মাস পর পর আমাদের গেমের মধ্যে নতুন টাউন হল লেভেল দেওয়া হয়। তো সেই হিসেবে আমাদের গেমের মধ্যে সামনে নভেম্বর অথবা ডিসেম্বরের দিকে নতুন টাউন হল লেভেল অর্থাৎ টাউন হল 15 আসতে পারে। তো এই ভিডিওটাতে আমি ইনডেপথ আলোচনা করেছি টাউন হল 15 সম্পর্কে, মানে টাউন হল 15 দেখতে কিরকম হবে, তার রিলিজ ডেট কোন দিন হতে পারে। তো আপনারা চাইলে সেই ভিডিওটা চেক আউট করতে পারেন। তো যাই হোক, আমাদের গেমে যখন নতুন টাউন হল দিয়ে দেওয়া হবে তার সঙ্গে কিন্তু আরও অনেক নতুন নতুন জিনিস আসবে। নতুন ট্রুপস আসবে, নতুন ডিফেন্স আসবে, নতুন সিজ মেশিন আসতে পারে, আবার নতুন ট্র্যাপসও অ্যাড হতে পারে। যেমন আমরা টাউন হল 13-তে স্ক্যাটার শট পেয়েছিলাম ডিফেন্স হিসেবে, অ্যান্ড ইয়েতে পেয়েছিলাম নতুন ট্রুপ হিসেবে, আবার লগ লাঞ্চারও কিন্তু আমাদের দিয়ে দেওয়া হয়েছিল। ঠিক সেরকমই আমরা টাউন হল 14-তেও অনেকগুলো জিনিস দেখতে পেয়েছিলাম, কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করা যায় যে প্রিভিয়াস টাউন হলগুলোর তুলনায় টাউন হল 14-তে কিন্তু আমরা কম জিনিস পেয়েছি। সেই অনুযায়ী দেখা যায় টাউন হল 15 যখন আসবে তখন কিন্তু আমাদের গেমের মধ্যে অনেক জিনিস আসবে। এখন আমি আপনাদের কিছু কনসেপ্ট দেখাই যেগুলো আমাদের গেমের মধ্যে টাউন হল 15-র সঙ্গে আসতে পারে। আমি 100% কনফার্ম হয়ে বলতেছি না যে এগুলো আসবে, কিন্তু এই কনসেপ্টগুলো এত পাওয়ারফুল যে ক্লাস অফ ক্লান্স বলাও যায় না, সেগুলো আমাদের গেমের মধ্যে দিয়ে দিতে পারে। তো প্রথমে যেটা, সেটা হচ্ছে একটা ট্র্যাপ। আমাদের গেমের মধ্যে কিন্তু আপনি একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবেন, নতুন ট্র্যাপ কিন্তু অনেকদিন থেকে আসে নাই। তো সেক্ষেত্রে আমাদের গেমের মধ্যে নতুন একটা ট্র্যাপ অ্যাড হওয়ার সম্ভাবনা আছে, মানে যখন টাউন হল 15 আসবে তার সঙ্গে নতুন একটা ট্র্যাপ অ্যাড হওয়ার সম্ভাবনা আছে। তো এই কনসেপ্টটা হচ্ছে হ্যামার ট্র্যাপ। তো এখানে আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ট্র্যাপটা দেখতে ঠিক এরকম হতে পারে, অ্যান্ড কাজ অনেকটা হতে পারে ক্রাশারের মতো, যেটা আমাদের হচ্ছে বিল্ডার বেস অ্যান্ড ক্যাপিটালে রয়েছে, ক্ল্যান ক্যাপিটালে। তো ঠিক এরকমটা হতে পারে। তো আপনাদের কী মনে হয় এই ট্র্যাপ আসলে কেমন হবে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এরপরে যেটা, সেটা হচ্ছে টাউন হল, মানে ওয়েপনাইজ টাউন হলের কনসেপ্টটা। তো এখানে যেমনটা দেখতেছেন আমাদের নতুন একটা কনসেপ্ট আমরা পেয়েছি, যেমন আমাদের টাউন হল 12-তে টেসলা বের হয়ে আসে অ্যান্ড সেখান থেকে কিন্তু অ্যাটাক করা শুরু করে টাউন হল। 13-তে কিন্তু টাউন হল ব্লাস্ট হয়, সেখান থেকে ফ্রিজ ইফেক্ট তৈরি হয় অ্যান্ড সে কিন্তু ইনফার্নো ই করে, মানে হচ্ছে ইনফার্নো দিয়ে অ্যাটাক করে। টাউন হল 14-তে যেটা, সেটা হচ্ছে সেটাও ইনফার্নো, গিগা ইনফার্নো, কিন্তু ব্লাস্ট হওয়ার পর সেখান থেকে পয়জন বের হয়ে আসে। ঠিক সেরকমই টাউন হল 15-র কনসেপ্ট হিসেবে এখানে একটা কনসেপ্ট রয়েছে, সেটা হচ্ছে টাউন হল 15 ইগলের মতো হিট করবে, মানে টাউন হলের রেঞ্জের মধ্যে যত ট্রুপ থাকবে সেগুলোকে ইগলের মতো মারা হবে, অ্যান্ড টাউন হল ডিস্ট্রয় হওয়ার পর সেখান থেকে আর্থকুইক ইফেক্ট তৈরি হবে, সেগুলো থেকে ট্রুপস ড্যামেজ পাবে অ্যান্ড ট্রুপ স্লো ডাউন হবে। ঠিক এরকম একটা কনসেপ্ট, আমার কাছে কিন্তু এই কনসেপ্টটা অনেক পাওয়ারফুল লেগেছে, আর এই কনসেপ্টটা কিন্তু একেবারেই ফেলে দেওয়ার মতো না। আপনারা যদি দেখেন টাউন হল 12-তে সেখানে হিডেন টেসলা, মানে টেসলা ইউজ করা হয়েছে, তারপরে 13-তে যেখানে সেখানে ইনফার্নো ইউজ করা হয়েছে, 14-তেও কিন্তু গিগা ইনফার্নো ইউজ করা হয়েছে। তো হিসাব যদি ঠিক থাকে তাহলে টাউন হল 15-তে কিন্তু ইগল আসা, এটা কিন্তু 50-50 চান্স বলতে পারেন। তারা হয়তো অন্য কিছু কনসেপ্ট চিন্তা করে থাকে এর চাইতে ভালো, তাহলে আসতে পারে, কিন্তু ইগল আসার সম্ভাবনা আছে সেটা আমার মনে হচ্ছে। তো গাইজ, এরপর যেটা আসে সেটা হচ্ছে নতুন ডিফেন্স। আমাদের টাউন হল 15 আসার সঙ্গে সঙ্গে নতুন ডিফেন্স দেওয়া হতে পারে। তো সেই বিষয়ে আমরা যদি কোনো হিন্ট পাই আপনাদের সঙ্গে পরবর্তীতে আলোচনা করার চেষ্টা করব, কিন্তু এখন আমরা কথা বলবো একটা ডিফেন্সের মডিফিকেশন নিয়ে। আপনারা যদি আমাদের বেসে একটা ডিফেন্স দেখেন সেটা কিন্তু অনেক দিন থেকে নতুন কোনো লেভেল আসে নাই। আমাদের এয়ার সোয়াইপার কিন্তু টাউন হল 11 পর্যন্তই ম্যাক্স হয়ে যায় অ্যান্ড অনেকদিন থেকে এর নতুন লেভেল আমরা দেখতে পাই নাই। তো আমার মনে হয় এটা একটা নতুন লেভেল আনা উচিত। আসলে এখন এয়ার সোয়াইপার যে পরিমাণ পুশ করে আমার মনে হয় সেটাতে যথেষ্ট নতুন লেভেল নিয়ে আসার দরকার নাই, কিন্তু এখানে যদি নতুন একটা মেকানিজম অ্যাড করা হয় নতুন লেভেলের সঙ্গে সঙ্গে তাহলে কিন্তু মন্দ হয় না।
ধরে নেন সে স্নো টাইপের হাওয়া দিবে যাতে ট্রুপস স্লো ডাউন হয়ে যাবে অ্যান্ড তার সঙ্গে সঙ্গে পুশ হবে। তো এরকম একটা মেকানিজম আমার মনে হচ্ছে অ্যাড করা উচিত। এছাড়াও অন্যান্য কোনো যদি মেকানিজম আপনাদের মাথায় থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্টে শেয়ার করতে পারেন। ফাইনালি এখন যেটা আসে সেটা হচ্ছে নতুন একটা ট্রুপ। আপনারা যদি একটা জিনিস খেয়াল করেন, আমরা টাউনহল 14 এখনও পর্যন্ত নতুন কোনো ট্রুপস দেখতে পারি নাই। তো সেই ক্ষেত্রে টাউনহল 15 100% শিওর সেখানে একটা ট্রুপস অ্যাড হতে যাচ্ছে। অ্যান্ড আপনাদের মনে আছে কিনা জানি না, ক্ল্যান ক্যাপিটাল আপডেট আসার আগে কলা নিয়ে কিন্তু অনেক হাইপ হয়ে রয়েছিল আমরা যে কলা রিলেটেড আমাদের গেমের মধ্যে কিছু একটা আসতে যাচ্ছে। কিন্তু ক্ল্যান ক্যাপিটাল আপডেট আসার পর চিত্র তো পুরাই উল্টা, সেখানে কলা রিলেটেড কোনো কিছুই আসে নাই। তো সেক্ষেত্রে আমার এখন মনে হচ্ছে যে টাউনহল 15 কলা রিলেটেড কিছু অবশ্যই আসবে। অ্যান্ড হতে পারে সেটা একটা ট্রুপ, যে ট্রুপ কলা পছন্দ করে। অ্যান্ড সবাই কিন্তু মাঙ্কিকে ট্রুপ হিসেবে দেখতে চাচ্ছিল, মানে সেই কলার হিন্ট দিয়ে মাঙ্কিকেই সবাই প্রেডিক্ট করতেছিল আসতে পারে। তো গাইজ, এই ছিল মোটামুটি আমাদের আপকামিং আপডেট সম্পর্কে ধারণা। আমি আরও অনেক বিষয়ের উপর কাজ করতেছি, সেগুলো কমপ্লিট হয়ে গেলে আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। আশা করি আপনাদের ইনফরমেশনগুলো ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, অ্যান্ড চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের মাথায় যদি কোনো আইডিয়া থাকে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। তো আজ আমি যাচ্ছি, কথা হচ্ছে আপনাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে। বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং, ক্লাস অন।